15 साल बाद इस दरवाजे ने फिर दस्तक दी है। बॉलीवुड के जनप्रिय हॉरर कॉमेडी सिनेमा भूल भुलैया এবার এই ফ্র্যাঞ্চাইজি তাদের তৃতীয় সিনেমা নিয়ে আসছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া 3 সিনেমার টিজার, আর তাতেই বাজিমাত করেছে আনিস বাজমি পরিচালিত সিনেমাটা। 2007 সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ভুল ভুলাইয়া, যেখানে মুখ্য চরিত্রে রূপ বাবা হয়েছিলেন অক্ষয় কুমার। এই সিনেমাতে মঞ্জুরিকা চরিত্রে বিদ্যা বলানের অভিনয় আজও দর্শকের মনে উজ্জ্বল। এবার ফের সেই চরিত্রে ফিরছেন তিনি। টিজারের শুরুতেই তার মুখে শোনা গেল 47। 1 মিনিট 47 সেকেন্ডের টিজার খুব নিখুঁত ভাবে সিনেমার হরর ও কমেডিকে একসঙ্গে তুলে ধরে। ভুল ভুলাইয়া 3 সিনেমাতে জুটি বেঁধে আসছেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরি। নতুন এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছেন দর্শক। ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমাতে মঞ্জুরিকার বেশি বিদ্যা বলান বিনোদন দিয়েছেন দর্শকদের, কিন্তু এর দ্বিতীয় সিকুয়েলে ছিলেন না তিনি। তবে ভুল ভুলাইয়া 3 এ আবার মঞ্জুরিকে বেশের সবাইকে ভয় দেখাতে আসছেন বিদ্যা। আর সবচেয়ে বড় চমক এতে বলিউডের ধকধকগার মাধুরী দীক্ষিতকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ভুল ভুলাইয়া 3 টিজারে শোনা গেল আমি যে তোমার গানটি এবং এই ফ্রাঞ্চাইজির আলোচিত হরে কৃষ্ণ হরে রাম গানটিও। পাশাপাশি রয়েছে এই সিনেমার থিম মিউজিক। আবার দেখা মিলল গা ছমছমে রাজপ্রাসাদে। এক কথায় সব মিল রোমহর্ষক ভৌতিক আবহ তৈরি করতে পেরেছে এই সিনেমার প্রথম ছবি। ভুল ভুলাইয়া 3-কে ঘিরে প্রায় নতুন নতুন খবর শোনা যায়। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ভুল ভুলাইয়া 3 এর প্রযোজক ভূষণ কুমার এই সিনেমাকে ঘিরে এক বড় চুক্তি করেছেন, যা ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজি ও কার্তিক আরিয়ানের ক্যারিয়ারে এক নতুন রেকর্ড। এই সিনেমার ডিজিটাল স্যাটেলাইট ও মিউজিক সত্ত্বেও বাংলাদেশের মুদ্রায় 150 কোটি টাকার বিনিময়ে নেটফ্লিক্স ও সনি নেটওয়ার্কের কাছে বিক্রি করা হয়েছে। আর এই সিনেমার মিউজিক্যাল সত্ত্বেও অবশ্যই টি সিরিজের কাছে আছে। কার্তিক তৃপ্তির এই সিনেমায় গান থেকে মুনাফা হবে বলে আশা করছেন টি সিরিজ কর্তৃপক্ষ। এই ব্যবসা দেখে কারো বুঝতে বাকি নেই ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজি ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ভুল ভুলাইয়া 2 সিনেমার সফলতার পর এর জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। ভুল ভুলাইয়া 3 এর 5টি হিট গান রয়েছে। সব মিলে এই সিনেমার মুক্তির আগে প্রাথমিক সত্য থেকে নির্মাতারা মোট বাজেটের অনেকটা অংশ নিজেদের পকেটে ঢুকিয়েছেন বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। এই সিনেমা নির্মাণ করতে নির্মাতাদের প্রায় 170 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। তাই সিনেমাটি মুক্তির আগে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন তারা। ভুল ভুলাইয়া 3 তৈরি হয়েছে কলকাতা পটভূমিতে, বড় অংশের শুটিংও হয়েছে সেখানে। এবারের আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী 1 নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে, আর এর সঙ্গে মুখোমুখি হবে রোহিত শেট্টি সিঙ্গম এগেইন। সঞ্জিত আক্তার, দেশ টিভি।